আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে, অর্থাৎ আরিফা খাতুন অনলাইন ক্লাসে। আজ আলোচনা করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণত সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আজকের আলোচনার বিষয় আইনের শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ল। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানাদি সব কিছুই আইনের অধীনে, আর তাই ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের ভিত্তিতে আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং সমাজবিজ্ঞানীগণ আইনের শ্রেণীবিভাগ করেছেন। তো আধুনিক যে আইনের শ্রেণীবিভাগ, সেটি অনুযায়ী প্রথমত আইনকে তিনটি ভাগে ভাগ করেছেন তারা। প্রথমত হচ্ছে বেসরকারি আইন, এরপর হচ্ছে সরকারি আইন, এবং এরপর হচ্ছে আন্তর্জাতিক আইন। তাহলে আমরা কী দেখলাম যে আধুনিক আইনের শ্রেণী বিভাগ অনুযায়ী আইন তিন প্রকার: বেসরকারি, সরকারি এবং আন্তর্জাতিক আইন। তো এই যে সরকারি আইন, এটিকে আবার চারটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সাংবিধানিক আইন, আরেকটা হচ্ছে প্রশাসনিক আইন, আরেকটি হচ্ছে ফৌজদারি আইন, এবং অপরটি হচ্ছে ফৌজদারি আইন সংক্রান্ত বিধি। কী কী? সরকারি আইন চার প্রকার: সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন এবং ফৌজদারি আইন সংক্রান্ত বিধি। আন্তর্জাতিক আইনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন এবং আরেকটি হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন। তাহলে কী কী হলো? আন্তর্জাতিক আইন দুই প্রকার, একটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, আরেকটি হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন। সরকারি আন্তর্জাতিক আইনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শান্তি সংক্রান্ত আন্তর্জাতিক আইন, আরেকটা হচ্ছে যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন, এবং আরেকটি হচ্ছে নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন। আমরা শ্রেণীবিভাগগুলো এবার একটু বিস্তারিত জেনে নিই। তাহলে প্রথমে আমরা দেখলাম যে আইন প্রধানত তিন প্রকার: সরকারি আইন, অর্থাৎ বেসরকারি আইন, সরকারি আইন এবং আন্তর্জাতিক আইন। তো বেসরকারি আইন কাকে বলে? বেসরকারি আইন হচ্ছে সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে সকল আইন প্রয়োগ করা হয় এবং মান্য করা হয় তাকে বেসরকারি আইন বলা হয়। বেসরকারি আইনের প্রয়োগ ও কার্যকর করার ক্ষেত্রে রাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। চুক্তি, দলিল, দেওয়ানি বিধি এই আইনের অন্তর্ভুক্ত। খ নাম্বার আমরা দেখেছিলাম যে সরকারি আইন। তো সরকারি আইন কোনটি? সরকারি আইন হচ্ছে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে যে আইন প্রবর্তিত ও প্রয়োগ করা হয় তাকে সরকারি আইন বলা হয়। সরকারি আইনের দ্বারাই রাষ্ট্রের নীতি নির্ধারিত হয়। রাষ্ট্রের বিভিন্ন সংগঠনের মধ্যে ক্ষমতা বণ্টন, কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন, নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদি হয়ে থাকে এই আইনের মাধ্যমে। তো এই যে সরকারি আইন, সেটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছিল। সেগুলো ছিল: এক নম্বর সাংবিধানিক আইন, তারপরে কী ছিল? প্রশাসনিক আইন, ফৌজদারি আইন এবং ফৌজদারি আইন সংক্রান্ত বিধি। তা আমরা দেখি যে সাংবিধানিক আইন কী। সাংবিধানিক আইন হচ্ছে যে সমস্ত বিধানাবলী লিখিত কিংবা অলিখিত অবস্থায় রাষ্ট্রের সংবিধানের অন্তর্ভুক্ত হয় তাই হচ্ছে সাংবিধানিক আইন। সাংবিধানিক আইনকে মৌলিক আইনও বলা হয়। এই আইনের দ্বারাই রাষ্ট্রের তিনটি অপরিহার্য অঙ্গ সংগঠন তথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের গঠন ও কার্যাবলী নির্ধারিত হয়। শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক নির্ণয়, আঞ্চলিক ভিত্তিতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন ও সরকারের স্বরূপ নির্ধারিত হয় এই আইনের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানী উইলবি বলেন, সাংবিধানিক আইন সেই সকল বিধান যা সরকারের স্বরূপ এবং সরকারের বিভিন্ন বিভাগ ও কর্মচারীদের মধ্যে ক্ষমতা বণ্টন ও নিয়ন্ত্রণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আরেকটি ছিল প্রশাসনিক আইন, অর্থাৎ সরকারি আইন আরেকটি ভাগ হচ্ছে প্রশাসনিক আইন।
ব্রিটিশ শাসনতন্ত্রের বিশেষজ্ঞ আইভর জেনিংস বলেন, রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা সংক্রান্ত আইনকে প্রশাসনিক আইন বলে। এই আইনের মাধ্যমে প্রশাসনিক কর্তৃপক্ষের সংগঠন, ক্ষমতা ও দায়িত্ব নিরূপিত হয়। আবার অধ্যাপক রবসন মনে করেন, লোক প্রশাসন সংক্রান্ত আইনই প্রশাসনিক আইন। কর্মচারী প্রশাসন থেকে শুরু করে সর্বসাধারণের কল্যাণমূলক কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে এই আইন প্রযুক্ত হয়। নাম্বার তিন ছিল ফৌজদারি আইন। এটি কি? এটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করবে, রাষ্ট্র যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলোর বিরোধিতা করা বা অমান্য করাকে রাষ্ট্র অপরাধ হিসাবে চিহ্নিত করে। এহেন অপরাধের শাস্তি বিধান এবং কারো অধিকার ভঙ্গ করা থেকে বিরত রাখার জন্য রাষ্ট্র যে সমস্ত আইন প্রয়োগ ও বলবৎ করে তাই হচ্ছে ফৌজদারি আইন। এরপরে ছিল ফৌজদারি আইন সংক্রান্ত বিধি। তো রাষ্ট্রের অধিকারের বিরুদ্ধে অথবা আইন শৃঙ্খলার পরিপন্থী অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো অপরাধীকে যে পদ্ধতিতে শাস্তি প্রদান করা হয় তাই ফৌজদারি আইন সংক্রান্ত বিধি। এরপরে আমরা দেখেছিলাম আন্তর্জাতিক আইন। তো যে সকল আইনের দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন রাষ্ট্রসমূহের আচরণ নিয়ন্ত্রণ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। রাষ্ট্রবিজ্ঞানী ওপেনহেইম এর মতে, আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়মকানুন ও চুক্তির সমষ্টি যার আইনগত বাধ্যবাধকতা সভ্য রাষ্ট্রসমূহ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেনে চলে। আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের প্রকৃতির ভিত্তিতে আইনকে চার ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের প্রকৃতির ভিত্তিতে আইনকে আবার চার ভাগে ভাগ করা হয়, যথা সংবিধি, অধ্যাদেশ, সাধারণ আইন এবং সামরিক আইন। তাহলে আবারও বলছে, আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের প্রকৃতির ভিত্তিতে আইনকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংবিধি, আরেকটা হচ্ছে অধ্যাদেশ, আরেকটা হচ্ছে সাধারণ আইন এবং অপরটি হচ্ছে সামরিক আইন। এবার আমরা দেখে নিই এগুলো কোনটি কি। সংবিধি হচ্ছে আইনসভা কর্তৃক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যে সকল আইন প্রণীত হয় সেগুলোকে সংবিধি বলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই সংবিধির উপস্থিতি লক্ষণীয়। অধ্যাদেশ হচ্ছে শাসন বিভাগের প্রধান এবং রাষ্ট্রপ্রধানের জারিকৃত আদেশকে অধ্যাদেশ বলে। সাধারণত আইনসভা অধিবেশনরত না থাকলে বা ভেঙে গেলে রাষ্ট্রপ্রধান কর্তৃক অধ্যাদেশ জারি করা হয়ে থাকে। পরবর্তীতে আইনসভা কর্তৃক অধ্যাদেশগুলো অনুমোদিত হলে তা আইনে পরিণত হয়। এরপর হচ্ছে সাধারণ আইন। সমাজে বহুল প্রচলিত প্রথা, রীতিনীতি, অভ্যাস, বোঝাপড়া, কলাকৌশল ইত্যাদির ওপর ভিত্তি করে যে সমস্ত বিধিবিধান গড়ে ওঠে তাকে সাধারণ আইন বলে। সাধারণ আইনগুলো সমাজের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে। সাধারণ আইন আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ব্রিটিশ শাসন ব্যবস্থায় অধিকাংশ আইনই এভাবে প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। চার নম্বর ছিল সামরিক আইন। নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণকারী সামরিক জান্তা কর্তৃক জারিকৃত বিধান অথবা সাংবিধানিক উপায়ে রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত সামরিক শাসনের বিধানকে সামরিক আইন বলে। সামরিক আইন কোনো স্থায়ী বিধান নয়, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সামরিক আইনের বিলুপ্তি ঘটে। তো এই ছিল আইনের শ্রেণী বিভাগ। আশা রাখছি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি ক্লাস থেকে সামান্য উপকৃত হও তাহলেও আমি ধন্য হব। আর একটি কথা, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, এবং একটু নোটিফিকেশন অন করে রাখতে পারো। কাজ এখানেই রাখলাম, ধন্যবাদ।